রাজধানীর মুগদায় পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে এক কিশোর। নিহত রাকিবুল ইসলাম রাতুল মাদারটেকের আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের HSC দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা 7:30টার দিকে মান্ডা 1 নম্বর গলিতে রাতুলকে ছুরিকাঘাত করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হীরা এবং তার 4 থেকে 5 জন সঙ্গী। রোববার রাতে সজীব নামের একজনকে মারধর ও বাগবিতণ্ডার জের ধরে সোমবার রাতে এই হামলার ঘটনা বলে দাবি রাতুলের বন্ধুদের। আহত অবস্থায় রাতুলকে রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত 12:30টার দিকে মারা যায় রাতুল। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, অভিযুক্ত হীরার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য একাধিক মামলা রয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আমাদের বলছে যে এটা মিউচুয়াল হয়ে যাবে, সো তোদের বড় ভাইয়ের সাথে মারামিল আছে, তোদের সাথে না তোর রাইস জিজ্ঞাসা করতে, আমরা জিজ্ঞাসা করতে গেছিলাম, এছাড়া আমাদের কিছু না। আমাদের আজকে ডাকছে, বলছে চল তাদেরকে মিউচুয়াল করে দেবো। তো আমরা আর বুঝতে পারি না, বড় ভাই ডাকছে মিউচুয়াল করে দেবে, তো ওরা যে আবার মানে ছেলে পোলা পাইন রেডিও করে রাখছে আমরা আর বলতে পারি না। তো বাড়ির ভিতরে যখন ঢুকাইছে মারা শুরু করছে, তখন আমরা আর কি বাঁচানোর জন্য আর কি যে যেমন পাশে ছিটা পিটা চলে গেছি। প্রথম আমার এক বন্ধুর ধরছে, ওর টাইম না বাসায় তো ঢুকালে সবাই কামড় টামড় দিয়ে বাইরে আয় পড়ছে, দৌড়ে পলাইছে। যে রাতুল ছিল ও আবার সাইকেল নিয়ে আসতেছিল, ওরা আটকায়া ওর সাইকেল মাইকেল ফালায়া ওইখানে ইচ্ছা রকম ওরা কোবাইছে। কোবানোর পরে কেউ ধরে নাই, কেউ ধরে নাই, ওইখানে ওর শুয়ে ছিল রক্ত রাত দিয়ে পুরো রাস্তা ভরে ছিল, কোনো কেউ ধরে নাই। পরে পুলিশ ওনারা আসছে, আইসা অনেকক্ষণ পরে আসছে, ওনারা আইসা হসপিটাল।